প্রিয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ষষ্ঠ অধ্যায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের তৃতীয় ক্লাসটি আমি নেব। আজকের ক্লাসটা রিলেশনশিপ এবং রিলেশনশিপের ডিগ্রি নিয়ে আলোচনা করা হবে। এর আগে আমরা দুটো ক্লাস নিয়েছি, আজকে আমরা তৃতীয় ক্লাস নিচ্ছি। এটাকে আমরা লেসন থ্রি হিসেবে আমরা অভিহিত করছি। তোমরা খেয়াল করো, আজকের পার্টে যা যা তোমরা শিখতে পারবে সেটা হলো রিলেশনশিপের ডিগ্রি, রিলেশনশিপের প্রকারভেদ, দুইটি টেবিলের মধ্যে রিলেশন তৈরিকরণ, দুইটি টেবিলের মধ্যে রিলেশন তৈরির পদ্ধতি, রিলেশন তৈরি করার সুবিধাসমূহ। ঠিক আছে, ওকে। আমরা প্রথমে রিলেশনশিপ বা রিলেশন হ্যাঁ কি এটা আমরা একটু দেখি। ওকে, রিলেশনশিপ একটি ডেটাবেজের মধ্যে এক বা একাধিক এন্টিটি বা টেবিল থাকে, এই টেবিলগুলোর মধ্যকার সম্পর্ককে রিলেশনশিপ বলা হয়। রিলেশনশিপ আঠার মতো ডেটাবেজের অন্তর্গত টেবিলগুলোকে একটি বন্ধনে জড়িয়ে রাখে। ডেটাবেজের মধ্যে একটি ডেটা টেবিলের ডেটার সাথে অন্য একাধিক ডেটা টেবিলের ডেটা সম্পর্কই হলো রিলেশন বা রিলেশনশিপ। এখন আমরা রিলেশনশিপের বা রিলেশনের ডিগ্রি সম্পর্কে আমরা জানব। খেয়াল করো, ডেটাবেজে রিলেশনশিপ তৈরি করার জন্য যে কয়টি এন্টিটি বা টেবিল অংশগ্রহণ করে তার সংখ্যাকে রিলেশনশিপের ডিগ্রি বলা হয়, তার সংখ্যাকে ওই টেবিলের সংখ্যাকেই রিলেশনশিপের ডিগ্রি বলা হয়। রিলেশনশিপের ডিগ্রি সাধারণত তিন ধরনের হতে পারে, যথা এক নম্বর ডিগ্রি এক বা ইউনারি রিলেশনশিপ, ডিগ্রি দুই বা বাইনারি রিলেশনশিপ, ডিগ্রি তিন বা টার্নারি রিলেশনশিপ। আমরা এগুলির সংজ্ঞা সম্পর্কে এবার একটু শিখি। খেয়াল করো, ইউনারি রিলেশনশিপ বা ডিগ্রি এক, ইউনারি রিলেশনশিপে শুধুমাত্র একটি অ্যান্টিটি বা টেবিল অংশগ্রহণ করে, যেমন মানুষ একটি অ্যান্টিটি, একজন মানুষ অন্য একজন মানুষকে বিয়ে করে, কাজে মানুষ অ্যান্টিটি নিজের সাথে নিজের রিলেশনশিপ তৈরি করে, না এই বিয়ের মাধ্যমে মানুষ একটা রিলেশন তৈরি করে, নাম জন্ম পেশা জেন্ডার। খেয়াল করো, এবার ডিগ্রি টু বা বাইনারি রিলেশনশিপ, বাইনারি রিলেশনশিপে দুইটি এন্টিটি বা টেবিল অংশগ্রহণ করে, যেমন ছাত্র ও শিক্ষক দুইটি পৃথক এন্টিটি বা টেবিল, শিক্ষক ছাত্রকে শিক্ষাদান করে, কাজে এন্টিটি ছাত্র এন্টিটির সাথে বাইনারি রিলেশনশিপ তৈরি করেছে। দেখো, শিক্ষক এবং ছাত্র শিক্ষাদানের মাধ্যমে একটা রিলেশন তৈরি হয়েছে। ওকে, টার্নারি রিলেশনশিপ বা ডিগ্রি থ্রি রিলেশনশিপ, টার্নারি রিলেশনশিপে তিনটি এন্টিটি বা টেবিল অংশগ্রহণ করে, যেমন বিক্রেতা, পণ্য ও ওয়্যার হাউস, তিনটি পৃথক এন্টিটি বা টেবিল। বিক্রেতা ওয়্যার হাউসে পণ্য সরবরাহ করেন, কাজে এন্টিটি ছাত্র এন্টিটির সাথে বাইনারি রিলেশনশিপ তৈরি করেছে। বিক্রেতা সাপ্লাই ওয়ার হাউস পণ্য সাপ্লাইয়ের মাধ্যমে তিনটার মধ্যে একটা সম্পর্ক স্থাপিত হয়েছে। ওকে, এখন আমরা ভেরি ইম্পর্টেন্ট টপিক রিলেশনশিপের প্রকারভেদ সম্পর্কে আমরা জানব। ডেটা টেবিলের রিলেশনশিপ নিম্নলিখিত তিন প্রকার হতে পারে, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি বা মেনি টু ওয়ান, বা মেনি টু মেনি রিলেশন। ওকে, আমরা এবার ওয়ান টু ওয়ান রিলেশনশিপকে জানি। যখন দুটি ডেটা টেবিলের মধ্যে রিলেশন স্থাপন করা হয় এবং প্রথম ডেটা টেবিলের একটি রেকর্ডের জন্য অন্য ডেটা টেবিলের কেবলমাত্র একটি রেকর্ড থাকে, তখন তাকে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ বলে। উদাহরণস্বরূপ বলা যায়, একজন ব্যক্তির একটিমাত্র পাসপোর্ট থাকতে পারে, এখানে ব্যক্তি ও পাসপোর্টের মধ্যে ওয়ান টু ওয়ান রিলেশন বিদ্যমান।
ওকে এবার আমরা মেনি টু ওয়ান বা ওয়ান টু মেনি রিলেশন সম্পর্কে আমরা জানি। কোনো ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য টেবিলের একাধিক রেকর্ডের মতকার রিলেশনকে ওয়ান টু মেনি রিলেশন বলা হয়। মেনি টু ওয়ানও একই ধরনের রিলেশন। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীতে পাঠদান করা হয়, এই সকল শ্রেণী ও শিক্ষার্থীদের মধ্যে ওয়ান টু মেনি রিলেশন বিদ্যমান আছে। এখন আমরা মেনি টু মেনি রিলেশন সম্পর্কে আমরা জানবো। কোনো টেবিলের একাধিক রেকর্ডের সাথে যদি অন্য কোনো টেবিলের একাধিক রেকর্ডের মধ্যে সম্পর্ক স্থাপিত হয় তাহলে সেই রিলেশনকে বলা হয় মেনি টু মেনি রিলেশন। উদাহরণস্বরূপ কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন বিষয় অধ্যয়ন করে, এখানে বিষয় ও শিক্ষার্থীর মধ্যে মেনি টু মেনি রিলেশন বিদ্যমান রয়েছে। ওকে, এখন আমরা দুইটি টেবিলের মধ্যে রিলেশন তৈরি করে আমরা দেখব। খেয়াল করো, রিলেশন তৈরি করার শর্তসমূহ নিম্নরূপ। দুটি শর্ত রয়েছে। এক নম্বর, টেবিল দ্বয়ের একটি কমন ফিল্ড থাকতে হবে, যে ফিল্ডের নাম, ডেটা টাইপ, ফিল্ড সাইজ, ফরম্যাট ইত্যাদি হুবহু একই হবে। দুই নম্বর, ডেটা টেবিলের একটি ফিল্ডকে প্রাইমারি কি হিসেবে চিহ্নিত করতে হবে। ওকে, আরেকটা দেখো, দুইটি ফাইলের মধ্যে রিলেশন স্থাপন করার জন্য ফাইল দুইটিকে একটি সময়ে খোলা রাখতে হবে। ধরা যাক, কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের সাধারণ তত্ত্বাবলী সম্পর্কিত একটি ডাটাবেস রয়েছে। এই দুটি ডাটাবেসের মধ্যে রিলেশন স্থাপন দেখানো হলো। খেয়াল করো, এখানে রিলেশন তৈরি করা হয়েছে। দুইটি টেবিল, খেয়াল করো, মাইক্রোসফট অ্যাক্সেস ব্যবহার করে দুইটি টেবিলের মধ্যে রিলেশন তৈরির পদ্ধতি নিম্নে বর্ণনা করা হলো। এক নম্বর, প্রথমে টেবিল দুইটি ওপেন করতে হবে। দুই নম্বর, টুলস মেনু থেকে রিলেশনশিপস এ ক্লিক করতে হবে। তখন পর্দায় রিলেশনশিপস উইন্ডোটি দেখা যাবে এবং উপরে শো টেবিল, এই যে শো টেবিল ডায়লগ বক্সটি দেখা যাবে। তিন নম্বর, তারপর এমপ্লয়িজ টেবিলটি সিলেক্ট করে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। হ্যাঁ, এই যে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। তারপর সার্ভিস রেকর্ডস টেবিলটি সিলেক্ট করে অ্যাড বাটনে ক্লিক করলে টেবিল দুটি রিলেশনশিপস উইন্ডোতে দেখা যাবে। খেয়াল করো, চার নম্বর, ডায়লগ বক্সের ক্লোজ বাটনে ক্লিক করলে তখন পর্দায় নিম্নে রিলেশনশিপস উইন্ডোটি দেখা যাবে। এই দুইটির মধ্যে একটা রিলেশন হয়ে গেছে। খেয়াল করো, পাঁচ নম্বর, তারপর এমপ্লয়িজ টেবিলের এমপ্লয়ি আইডি ফিল্ডকে ড্রাগ করে সার্ভিস রেকর্ডসে ছেড়ে দিতে হবে। এরপর পর্দায় রিলেশনশিপ ডায়লগ বক্স আসবে। ছয় নম্বর, এই রিলেশনশিপ ডায়লগ বক্স থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করলে নিম্নের চিত্রের মতো রিলেশন তৈরি হবে। ফাইল মেনু থেকে সেভ বাটনে ক্লিক করে রিলেশনটি একটা নাম দিয়ে, হ্যাঁ, নাম দিয়ে সেভ করতে হবে। এখন আমরা রিলেশন তৈরি করার সুবিধাসমূহ আমরা জানবো। খেয়াল করো, আর রিলেশন তৈরি করলে আমরা কী কী সুবিধা, রিলেশন তৈরি হলে কী কী সুবিধা পাওয়া যায়। অসংখ্য ডাটার মতো থেকে প্রয়োজনীয় ডাটাকে খুঁজে বের করা সহজতর হয়। ডাটার অসঙ্গতি রোধ করা যায়, মেমোরির অপব্যবহার রোধ করা যায়, ডাটার নিরাপত্তা বিধান করা সহজতর হয়, টেবিলে ডুপ্লিকেট ডাটা সংরক্ষণ রোধ করা যায়, ডাটা ভ্যালিডেশনের সাহায্যে ডাটা এন্ট্রি নিয়ন্ত্রণ করা যায়। এই সুবিধাগুলো প্রায় বিভিন্ন পরীক্ষা এসে থেকে তোমরা একটু এই সুবিধাগুলো একটু ভালো করে দেখে নেবে। এখন তোমাদের জন্য একটা বাড়ি কাজ থাকবে। খেয়াল করো, রিলেশনশিপ কত প্রকার ও কী কী, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি রিলেশনশিপ সম্পর্কে আলোচনা করো। কলেজ খুললেই তোমরা এই বাড়ি কাজটা আমাকে তোমরা দেখাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ডেটাবেসের রিলেশনশিপ এবং রিলেশনশিপের ডিগ্রি সম্পর্কে আলোচনা করলাম এবং যে বাড়িগাছটা দিলাম এই বাড়িগাছটা তোমরা অবশ্যই করে নিয়ে আসবে।
ঠিক আছে, পরে স্কুলে তোমরা বাড়ির অনুষ্ঠান দেখাবে। তো আজকের মধ্যে এখানেই ক্লাসটা আমরা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকো, সুস্থ থাকো, এই স্লোগানটা মনে রাখবে। ওকে, গুড, আফিস।